আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস কিচেন। আজকে আমরা একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন আমড়ার সিজন, তাই এই গরমে আমরা আজকে আমড়ার ভর্তা করে দেখাবো। এখানে আমি আমার নিজের গাছের আমড়া নিয়ে নিয়েছি, 6টি আমড়া নিয়ে নিয়েছি, পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন উপরে ছালটা ছাড়িয়ে নেব আর কেটে নিব। ছাল ছাড়িয়ে কাটা হয়ে গেছে, এখন আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমরার ভিতরের অংশে আঠালো জাতীয় কিছু একটা কষ থাকে, ধোয়া হয়ে গেলে একটি শিলপাটার সাহায্যে একটু হালকা করে থেতলে নিব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, 1টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতো। আর দিয়ে দিলাম কাসুন্দি পরিমাণ মতো। এখন হাত দিয়ে ভালো করে সবকিছু একসাথে মেখে নিব। আর ভিউয়ার, যারা আমার চ্যানেলটিতে নতুন, সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হয়ে গেল আমাদের আমড়া মাখা বা আমড়ার আচার। এভাবে আমরা খুব সহজে বাড়িতে আমরার ভর্তা করে নিতে পারি।